জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার পরমাণু বোমার আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত। লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর সাথে সাথে ধ্বংস হয় জাপানের অর্থনীতি ব্যবস্থা। ক্ষতি হয় প্রায় $56 বিলিয়ন সম্পদ, কৃষি শিল্প রপ্তানি একেবারে তলানিতে। আর এই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 25 বছরের মধ্যেই বিশ্বকে অবাক করে একটি উন্নত এবং ধনী দেশে পরিণত হয়। কিন্তু কিভাবে প্রাকৃতিক সম্পদের তেমন প্রাচুর্য না থাকা সত্ত্বেও বিধ্বস্ত জাপান কিভাবে পৃথিবীতে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয় তার প্রকৃত রহস্যটা তোমরা আজকে জানবে। প্রথমেই আসা যাক জাপানের অবস্থান সম্পর্কে। পূর্ব এশিয়ার উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি হল জাপান। এর উত্তরে অকটক সাগর, দক্ষিণে তাইওয়ান, পূর্বে চীন সাগর এবং পশ্চিমে জাপান সাগর দ্বারা বেষ্টিত। এখন দেখা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কীরকম অবস্থায় ছিল জাপান। 1945 সালে 6ই আগস্ট এবং 9ই আগস্ট আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকিকে একেবারে ধুলোয় মিশিয়ে দেয় পরমাণু বোমার আঘাতে। প্রায় 2.5 লক্ষ মানুষের প্রাণ যায় পরমাণু বোমাতে। 6 বছর ধরে চলা যুদ্ধে 30 লক্ষ মানুষের মৃত্যু হয় জাপানে। আবার টোকিও সহ দেশের বড় বড় শহরগুলির অবস্থা ছিল যথেষ্ট করুণ। জাপানের সাধারণ মানুষ দিন কাটাচ্ছিল দুর্দশার মধ্যে দিয়ে। তাদের কাছে না ছিল রোজগার, না ছিল খাদ্য। জাপান পরিণত হয় একটি মৃতপ্রায় রাষ্ট্রে। কিন্তু আজ বিশ্বের মানচিত্রে জাপান একটি ধনী এবং উন্নত রাষ্ট্রে পরিণত হয়। আর জাপানের এই ধনী হওয়ার পেছনে আমেরিকার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। এর প্রথম কারণটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি বিশেষত আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায় জাপান। জাপানের রাজতন্ত্র ধ্বংস করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমেরিকা, যাতে হিটলারের মতো জাপান প্রতিশোধ নেওয়ার কারণে মাথা তুলতে না পারে। আবার অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, যদিও সেখানে ছিল জমিদারি প্রথা। ধনী ব্যক্তিদের দখলে থাকা জমিতে চাষ করত গরিব চাষিরা ভাড়ার বিনিময়ে। আর এই ব্যবস্থার অবসান ঘটাতে আমেরিকা প্রথমে জাপানে একটি ল্যান্ড রিফর্ম আইন পাশ করায়, যেখানে চাষিদের সমস্ত জমি বিক্রি করা হয়। ফলে চাষিরা নিজেদের পছন্দ মতো ফসল চাষ করতে থাকে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়, অর্থনীতি উন্নতি ঘটতে থাকে। দ্বিতীয় কারণটি হল আমেরিকা জাপানকে $2.2 বিলিয়ন আর্থিক সহায়তা এবং টেকনোলজি দিয়ে সাহায্য করেন, যাতে নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হয়। কিন্তু সেই সময় জাপানের জনগণের ক্রয় ক্ষমতা কম থাকায় ইন্ডাস্ট্রিতে তৈরি প্রোডাক্টগুলো বিক্রির সমস্যা হয়। তাই আমেরিকা নিজেদের মার্কেট জাপানিদের জন্য খুলে দেয়। জাপানি প্রোডাক্ট ধীরে ধীরে আমেরিকায় প্রবেশ করতে থাকে, জাপানের এক্সপোর্ট বাড়তে থাকে এবং অর্থনীতিতে উন্নতি ঘটতে থাকে। আমেরিকার সঙ্গে ক্লোজ কোঅপারেশনের ফলে সিজুর ইউসিদিদা সেই সময় জাপানের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে বিশ্বমানে গড়ে তোলার জন্য একটি আলাদা মিনিস্ট্রি তৈরি করে, যা MITI বা মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি নামে পরিচিত। জাপানের ইন্ডাস্ট্রিগুলোকে এক্সপোর্টের উপর ইনসেন্টিভ দেওয়া, অল্প সুদে ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যবস্থা করা হয়, ফলে ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি করে ইনভেস্ট করতে শুরু করে। আবার ইন্ডাস্ট্রিগুলোকে বিশ্বমানে করতে শিক্ষা ব্যবস্থায় ইঞ্জিনিয়ারিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ফলে ধীরে ধীরে কোয়ালিটি লেবারের সংখ্যাও বাড়তে থাকে। ইন্ডাস্ট্রি গ্রো করতে লেবারদের লাইফ টাইম এমপ্লয়মেন্ট গ্যারান্টি দেওয়া হয়, ফলে তারা চাকরির সুরক্ষা পায়। সঙ্গে চালু করা হয় শ্রমিকদের স্যালারি ছাড়াও ইনসেন্টিভ ব্যবস্থা, ফলে শ্রমিকরা বেশি পরিশ্রম করে বেশি উপার্জন করে, ইন্ডাস্ট্রি গ্রোথ ও বৃদ্ধি পায়, অর্থনীতি উন্নতি ঘটতে থাকে। তৃতীয় কারণটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর থেকে জাপানকে সুরক্ষা দিতে শুরু করে আমেরিকা। আমেরিকা ঘোষণা করে জাপানের উপর আক্রমণ মানে আমেরিকার উপর আক্রমণ। তাই জাপান সামরিক শক্তি বৃদ্ধিতে জোর না দিয়ে কৃষি শিল্প অর্থনীতিকে উন্নতি করতে উঠে পড়ে লাগে, পাশাপাশি সামরিক ক্ষেত্রে অর্থনৈতিক বোঝা কমে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল, সেই আমেরিকায় কেন জাপানের অর্থনীতিকে শক্তিশালী করতে উদ্যোগ নেয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মিত্রশক্তির অন্যতম দুই দেশ রাশিয়া এবং আমেরিকার মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা লক্ষ্য করে সোভিয়েত রাশিয়া ধীরে ধীরে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতে কমিউনিজমের বিস্তার ঘটাচ্ছে। চীনে শুরু হয় মাও সেতিংয়ের কমিউনিস্ট শাসন, কোরিয়ায় বৃদ্ধি পেতে থাকে কমিউনিস্ট চিন্তাধারা। তাই আমেরিকা অনুভব করে এইভাবে কমিউনিজম ছড়িয়ে পড়লে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো এলাকায় খালি থাকবে না। তাই তাদের দরকার ছিল একটা শক্তিশালী মিত্র রাষ্ট্র, আর সেই শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে বেছে নেয় জাপানকে। পাশাপাশি জাপানের ডেমোক্রেসি যাতে একটি উদাহরণ হয়ে দাঁড়ায় এবং এই অঞ্চলে কমিউনিজমের বিস্তার বাধা পায়। তবে জাপানের ধনী হওয়ার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল কোরিয়ান যুদ্ধ। 1950 থেকে 1953 সালে ঘটা কোরিয়ান যুদ্ধে ইউনাইটেড নেশনের সেনারা তাদের ঘাঁটি হিসাবে বেছে নেয় জাপানকে, আর যুদ্ধ চলাকালীন সমস্ত রসদের যোগান দেয় জাপানের ইন্ডাস্ট্রিগুলো, ফলে জাপানের অর্থনীতি একটি ভালো রকম বুস্ট পায়। 1950 সালে যে জাপানের ইকোনমি ছিল $13 বিলিয়ন, 1970 সালে মাত্র 20 বছরে তাদের অর্থনীতি হয়ে দাঁড়ায় $213 বিলিয়ন, আর বর্তমানে জাপান পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আমেরিকা চীন এবং জার্মানি পর, $4.2 ট্রিলিয়ন।
তবে আমেরিকার সাহায্যতেই যে জাপান অর্থনীতিতে এত শক্তিশালী হয় তা নয়, তাদের পরিশ্রম, আত্মবিশ্বাস এবং দেশের প্রতি ভালোবাসা জাপানকে আজ এই জায়গায় নিয়ে যায়। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।